মাত্র 200 থেকে 250 টাকায় পাওয়া যায় জ্যান্ত একজন মানুষ। অবাস্তব হলেও মানুষ বিক্রির এমন হাটের অস্তিত্ব আমাদের দেশেই রয়েছে। একেবারে পণ্যের মতো দর কষাকষিতে বিক্রি হওয়া এসব মানুষকে কেনার পর তাকে দিয়ে করানো যাবে যে কোনো কাজ, নিয়ে যাওয়া যাবে যে কোনো জায়গায়। বাংলাদেশের খুলনাতেই খোঁজ মেলে মধ্যযুগীয় এমন হাটের। খুলনা থেকে সাতক্ষীরা যাবার পথেই কইয়া বাজার। বাজারের শেষ মাথায় প্রতি সপ্তাহেই জড়ো হয় শখানেক মানুষের, সেখানে বসে সাপ্তাহিক হাট। মানুষের ভিড় দিকে মনে হয় এরাই হয়তো ক্রেতা বিক্রেতা, কিন্তু খটকা লাগে কিছুক্ষণ পরেই। বাজারে ক্রেতা বিক্রেতা আছে, কিন্তু পণ্য কোথায়? আসলে হাটে যে মানুষগুলো জড়ো হয় তাদের মধ্যে কয়েকজন ক্রেতা ছাড়া বাকি সবাই এখানে পণ্য। দক্ষিণের এই অভাবের জনপথে অনেকেই পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেবার জন্য বাধ্য হয়েই নিজের ইচ্ছেতেই নিজেকে বিক্রি করার জন্য আসেন এই হাটে। কেউ কেউ বিক্রি হন, আবার কেউ কেউ পরের সপ্তাহ পর্যন্ত অবিক্রিতই থেকে যান, পরের সপ্তাহে ফের আসেন নিজেকে বিক্রি করার এই যুদ্ধে। প্রতি শনি আর বুধবার এখানে মানুষের হাট চলে আসছে দীর্ঘদিন ধরে। হাটের নিয়ম হলো সর্বনিম্ন এক সপ্তাহ থেকে তারও বেশি সময়ের জন্য একজন মানুষ বিক্রি হয়ে যান অন্যজনের কাছে। বিনিময়ে প্রতি সপ্তাহের জন্য পান মাত্র 1200 থেকে 1500 টাকা। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN-এ প্রকাশিত অন্য একটি প্রতিবেদন থেকে পাওয়া যায়, বাড়ি গাড়ি অথবা জমি বিক্রি করা হয় থেকে সাধারণত নিলামে, কিন্তু নিলাম ডেকে মানুষ বিক্রি এটি সভ্য সমাজে আশা করতে পারে না কেউ। কিন্তু সংবাদ মাধ্যম CNN-এর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক ভয়ঙ্কর তথ্য। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দুই ব্যক্তিকে নিলামে তুলে নিলামকারী দাম হাঁকলেন 800 লিবীয় দিনার। ক্রেতাদের মধ্য থেকে কেউ বললেন 900, কেউ 1000। এভাবে শেষমেশ দাম ঠেকল 1200 দিনারে। শেষের দামটি বেশি হওয়ায় ওই দামে বিক্রি করা হলো। এভাবে লিবিয়ার কোনো একটি স্থানে আগস্ট মাসে এই নিলাম হয় বলে দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে। সেখানে দুই ব্যক্তিকে 1200 দিনারে, অর্থাৎ বাংলাদেশি টাকায় মাত্র 33,000 টাকায় বিক্রি করা হয়েছিল। প্রতিবেদনটিতে নিলামকারীদের কাউকে দেখা না গেলেও ধারণা করা হচ্ছে নিলামে বিক্রি হওয়া দুই যুবকের একজন 20 বছর বয়সী নাইজেরিয়ান নাগরিক। অপরজনের পরিচয় প্রতিবেদনটিতে প্রকাশ করা হয়নি। সেখানে নিলামকারীদের পক্ষ থেকে বলা হয় ওই দুজন কৃষিকাজের জন্য খুব শক্ত সমর্থ। CNN-এর গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে আরেকটি ঘটনা। এতে দেখানো হয় গত মাসে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মানুষ বিক্রির জন্য নিলামের আয়োজন করা হয়। এখানেও নিলামে বিক্রি হয় মানুষ। দেশটির কমপক্ষে 9টি স্থানে এরকম নিলাম হয়ে থাকে। ইউরোপে প্রবেশের চেষ্টায় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শরণার্থী মানুষ সমুদ্র পাড়ি দিয়ে থাকে। এ সময় লিবিয়ার সমুদ্র উপকূল দিয়ে যেতে হয় শরণার্থীদের। নিজেদের সব কিছু বিক্রি করে সমুদ্রযাত্রায় যাওয়া শরণার্থীদের অনেকেই গন্তব্যস্থানে যেতে পারে, আবার এদের অনেককেই জিম্মি করা হয়। আর জিম্মি করা এই লোকজনকে বিক্রি করে দেওয়া হয় অথবা ছেড়ে দেওয়া হয় মোটা অঙ্কের মুক্তিপণের বিনিময়ে। রুমটা দেখতে যেন হাজতখানা, বেশ বড়। নাহারের জায়গা হলো সেখানে, তার মতো আরও অনেক সুন্দরী নারী সেখানে বন্দী। দিনের পর দিন কেউ জানে না কার কখন ডাক পড়বে। টানা 15 দিন পর ডাক পড়ল নাহারের। নাহার তার নিজের নাম শুনতেই লাফিয়ে উঠেছিল। নাহার ভাবছিল এই বুঝি মুক্তি মিলল, খোলা আকাশ দেখবে, বুক ভরে নিঃশ্বাস নেবে। আরবের কয়েকজন লোক বড় একটা গাড়িতে করে নাহারকে নিয়ে চলতে শুরু করলো। দীর্ঘ 77 কিলোমিটার পথ পেরিয়ে আরেক শহরে তারা, আবারও বন্দিশালা। সেখানে তার উপর প্রতিনিয়ত পাশবিক নির্যাতন চলে। সেখানে থাকলো দীর্ঘ 4 মাস। প্রাণ বাঁচাতে নাহার পালালো সেই বন্দিশালা থেকে, ধরা পড়ল। এবার তাকে বিক্রির জন্য প্রস্তুত করা হলো। এক পর্যায়ে নাহার বিক্রি হলো যৌন দাসী হিসেবে চড়া দামে। এটা প্রাচীন যুগের দাস বিক্রির ঘটনা নয়, দাস প্রথা নিয়ে নির্মিত কোনো মুভির ক্লিপও নয়। এটি এই সভ্য যুগে মধ্যপ্রাচ্যের রিয়াদ নগরীর ঘটনা। সেখানে বাংলাদেশি নারীদের বিক্রি করা হচ্ছে যৌন দাসী হিসেবে। কেউ পালিয়ে প্রাণ বাঁচাচ্ছেন, কেউ নির্মম নির্যাতনের শিকার হয়ে আসছেন। যারা দেশে যোগাযোগ করতে পারছেন তাদের কেউ কেউ ফিরতে পারছেন পরিবারের কাছে। সৌদি আরবের বিভিন্ন নগরী থেকে এভাবেই নির্যাতন সইতে না পেরে প্রায় প্রতিদিনই দেশে ফিরে আসছেন অসহায় নারীরা, যারা ভাগ্য ফেরাতে পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা বলেন, প্রায় প্রতিদিনই নারী শ্রমিকরা দেশে ফিরছেন। নাহার জানান, 2 বছর আগে রিয়াদ যাই, সৌদি আরব যাওয়ার জন্য মিরাজ নামের এক দালালকে 60,000 টাকা দিছিলাম। সে আমাকে বলছিল অনেক ভালো জায়গা, যাওয়ার পর প্রথমে আমাকে এক মালিকের কাছে বিক্রি করা হয়। মালিকের অত্যাচারে ওই বাড়ি থেকে পালিয়ে যায়।
তখন আমাকে ধরে একটা কোম্পানির মাধ্যমে 6 লাখ টাকায় বিক্রি করে দেয়। আমার মতো আরও 100 মেয়ে আছে সেখানে, তাদের দিয়ে জোর করে দেহ ব্যবসা করানো হয়। আমি একবার সুযোগ বুঝে আমার স্বামীকে ফোন দিয়ে সব বলি, তারপর আমাকে সৌদি আরবে বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে উদ্ধার করা হয়। আমার আগের মালিকের কাছে বেতন পাওনা ছিল, দূতাবাসের মাধ্যমে চাপ দিয়ে সেই টাকা পাইছি। ফেরত আসা আরেক নারী মাত্র 2 মাস আগেই তিনি সৌদি আরব গিয়েছিলেন। এত অল্প সময়ের মধ্যে ফিরে আসার কারণ জানতে চাইলে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, যাওয়ার পর আমাকে 15 দিন আটকায় রাখছে, এক দালালের মাধ্যমে 10,000 টাকা দিয়ে সৌদি আরব গেছিলাম, 1,000 রিয়াল বেতন দেওয়ার কথা ছিল। বাসাবাড়ির কাম, প্রথম বাড়িতে মালিকের বউ অনেক মারত, তাদের ভাষা বুঝতাম না, কাজের দেরি হইলে লাঠি দিয়া মারত। এরপর আমারে সেখান থেকে নিয়ে আরেক জায়গায় দিছে, সেখানেও ঘরের কাজ, ছোট ফ্যামিলি বইলা আমারে পাঠাইছিল, কিন্তু গিয়া দেখি অনেক মানুষ পরিবারে। পরে সেখান থেকে পালাইয়া যায় দূতাবাসে, এরপর আমারে দেশে পাঠাই দিছে, আমার পাসপোর্ট পর্যন্ত দেয় নাই, কোনো টাকাও দেয় নাই। আমি খালি হাতে ফিরছি, আমারে সারা রাত ঘুমাতে দিত না। ফেরত আসা নারীরা জানিয়েছেন, একই ফ্লাইটে তারা দেশে ফিরেছেন অন্তত 80 জন, এছাড়া ইমিগ্রেশন ক্যাম্পে রয়েছেন 40 থেকে 50 জন, আর দূতাবাসে অপেক্ষমান আছে আরও 100। ফেরত আসা সেলিনা জানান, সৌদি আরবে প্রতিনিয়ত নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। সেখানে তাদের আটকে রেখে ইলেকট্রিক শক দেওয়ার পাশাপাশি রড গরম করে সেকা পর্যন্ত দেওয়া হচ্ছে। সেলিনা বলেন, আমার পাসপোর্ট রেখে দিয়েছে মালিক, আমি সেখান থেকে পালিয়ে বাংলাদেশ দূতাবাসে আসি, দূতাবাস থেকে আমাকে আউটপাস দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে। আমি 1 বছর কাজ করেছি, কিন্তু বেতন দিয়েছে 3 মাসের, এর আগে আমি ওমানে ছিলাম, আমি তাদের ভাষা জানি, আমাকে অনেক গালাগালি করত, খেতেও দিত না ঠিক মতো। যারা ভাগ্যপ্রাতে পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যে, কিন্তু কাজের নামে সেখানে গিয়ে বড় ধরনের ফাঁকির মধ্যে পড়ে যান, ভাগ্য ফ্রানোর চেষ্টাই হয়ে ওঠে তাদের জীবনের বড় কাল। গত শনিবারও এমনভাবে নির্যাতনের শিকার বেশ 100 নারী দেশে ফিরেছেন, বলেছেন, আমার মতো কোনো নারী যেন এমন ফাঁদে পা দিয়ে মধ্যপ্রাচ্যে না যান। ভাগ্যফ্রাতে সৌদি আরবে যাওয়ার নারীদের ভাগ্যই যেন কাল হয়ে দাঁড়িয়েছে। গত শনিবার রাত 9টায় 66 নারী শ্রমিক দেশে ফেরত এসেছেন, এদেরই একজন নাহার। 2 বছর আগে কাজের সন্ধানে সৌদি আরব যান, এই সময়টায় তাকে মোকাবেলা করতে হয়েছে বিরূপ পরিস্থিতির। তিনি বলেন, যে বাড়িতে আমি ছিলাম সেখানে 10টি রুম ঝাড়ু দিতে হতো, ঠিক মতো খাবার দিত না, মালিক আমারে অত্যাচার করত, চাকরি ছাড়তে চাইলেও আমারে ছাড়তে চায় নাই মালিক, ছাড়ার কথা বললেও আরও বেশি মার দিত। 7 থেকে 8 বছর আগের ঘটনা। আমরা তখন চট্টগ্রাম পুরনো রেল স্টেশনের পাশে থাকতাম, আমি তখন পুরো মাদকাসক্ত ছিলাম, প্রতিদিন রাতে বন্ধুদের সাথে রেললাইনে আড্ডা দিয়ে মদ, গাঁজা, হিরোইন খেতাম। আমাদের পছন্দের আড্ডা দেওয়ার জায়গাটা ছিল 2 রেললাইনের মাঝ বরাবর, মানে আমাদের ডান পাশেই ট্রেন চলাচল করত। জায়গাটা পুরো অন্ধকার ছিল, ঝোপঝাড় গাছপালায় ভরা, স্টেশন গার্ড ছাড়া দিনের বেলায় কেউ সাহস করত না ওখানে যেতে, সবাই ওই জায়গাটাকে ভয় পেত, বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গেছে ট্রেনে কাটা পড়ে। আমরা ওইসব পাত্তা দিতাম না, বরং আমাদের জন্য সুবিধাই হতো। মাঝে মধ্যে দিনেও নেশা করতাম ওখানে গিয়ে। একদিন রাতে আমরা 4 জন মিলে নেশা করে ওখানে ঘাসের উপরে শুয়েছিলাম, রাতের বেলা চাঁদের আলো ছিল তাই ভালো লাগছিল। 4 জনই মোটামুটি মাতাল মাতাল অবস্থা, আমার হালকা চোখ বুজে আসতেই হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় 30 হাত দূরে ছোট একটি বাচ্চা রেললাইনের উপরে শুয়ে আছে আর কান্না করছে। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম, আশেপাশে কোনো ঘর বাড়িও নেই যে বাচ্চাটা ওখান থেকে আসবে। তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম, কিন্তু আমার বন্ধুরা উঠল না। ঘড়ি দেখলাম তখন বাজে রাত 3:40, প্রায় 20 মিনিট ধরে বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেলাম। শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদের জাগিয়ে সব খুলে বললাম, তারা বিশ্বাস করল না, বলল হয়তো বিড়াল টিড়াল হবে, আমিও বিষয়টাকে পাত্তা দিলাম না। তারপর প্রতিদিনকার মতো সবাই ফজরের আজানের 1 ঘন্টা আগে বাসায় চলে গেলাম। বিষয়টাকে পাত্তা না দেওয়াটাই ছিল আমার জীবনের মস্ত বড় ভুল, কারণ এরপর দিন আমার জীবনে যে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিতে পারত আর ছিন্ন ভিন্ন করে দিতে পারতো আমার এই দেহ। ঠিক এরপর দিন আমরা 4 জন মিলে আবারও সেখানে আড্ডা দিই, কার্ড খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করি, তারপর আমরা আগের মতো ওখানে শুয়ে পড়ি। ঠিক রাত 3টার দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুলল, বলল তাদের নাকি শরীর খারাপ লাগছে, 2 জন বমিও করেছে, তারা আমাকে বাসায় চলে যেতে বলল, তারাও চলে যাচ্ছে।
কিন্তু ড্রিঙ্কস বেশি করাতে আমারও পুরো মাথা ব্যথা এবং ঝিম ধরেছিল। আমি ঘুমের ঘরে তাদের যেতে বললাম, কিন্তু ফ্রেন্ডসরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো, আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম। তারাও বিরক্ত হয়ে চলে গেল। তারা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভাঙলো একটি মেয়ের কান্না শব্দ শুনে। উঠে তাকিয়ে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে রেললাইনের উপরে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে। গতকাল ছোট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই জায়গাতেই মেয়েটা বসে আছে। মেয়েটা এত জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউ তাকে মারছে। আমি ঘুম থেকে উঠে ওই মেয়েকে দেখে ভয় পেয়ে যাই। পরে ভাবলাম হয়তো রেল স্টেশনের পাগল টাগল হবে। সাহস করে এই কেড়ে বলে কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো রিপ্লাই পেলাম না। মেয়েটা কেঁদেই চলেছে। আমি বিরক্ত হয়ে লাইন থেকে একটি শিলপাথর নিয়ে তার দিকে ছুঁড়ে দিলাম। পাথরটা মেয়েটার পাশে পড়তেই কান্নার শব্দ থেমে গেল। তারপর মেয়েটা আমার দিকে তাকালো। তার চেহারাটা ঠিক বুঝে ওঠার আগে সে রেল লাইন থেকে হেঁটে পাশের ঝোপের ভিতরে চলে গেল। আমি ঘড়ি দেখলাম ঠিক 4টা বাজে। বাসার দিকে চলে যাব ভেবে আমি উঠতে লাগলাম, কিন্তু আমি উঠতে পারছিলাম না। মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে। অনেক কষ্টে দাঁড়ালাম, কিন্তু শরীর নাড়াতে পারছি না। খুব বাজে একটা গন্ধ নাকে লাগছিল। হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার ঘাড়ে বসে আছে। তার দুই পা আমার গলার দুই পাশে দিয়ে এসে ঝুলেছে, এবং দুই হাত দিয়ে সে আমার মাথার চুল ধরে টানছে আর মুখে খামচি দিচ্ছে। আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করি। এভাবে প্রায় কতক্ষণ যায়, কখন যে বেহুশ হয়ে গেছি বলতে পারবো না। হুঁশ ফেরার পর নিজেকে বাসার বিছানে দেখলাম। পাশে আম্মু আব্বু বসে আছে। তারা আমাকে জিজ্ঞেস করলো, কিরে কী হয়েছিল, তোর মুখে কাটলো কীভাবে? আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এখানে কে নিয়ে আসছে। তখন আব্বু বলল, এলাকার কিছু আঙ্কেল স্টেশনের পাশে মসজিদে নামাজ পড়তে যান, তারা লাইন ধরে হেঁটে আসছিলেন, হঠাৎ দূর থেকে লাইনের উপরে আমাকে দেখে তারা মনে করছেন কোনো লাশ, হয়তো ট্রেনে কাটা পড়েছে। কিন্তু কাছে আসার পর আমাকে জীবিত পেয়ে তারা হাসপাতালে নিয়ে যান। এর মাঝে আমাকে স্টেশন গার্ড দেখে চিনতে পেরে আমার বন্ধুকে ব্যাপারটা জানায়। তারপর আমার ফ্রেন্ড আমার বাবাকে ইনফর্ম করে আব্বু গিয়ে আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসেন। আব্বু এটাও বলেন যে আমাকে রেললাইন থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম, কারণ ভোরের ট্রেনটা এর কিছুক্ষণ পরেই আসে। এরপর থেকে আমি মদ গাঁজা রাতের আড্ডা একেবারেই ছেড়ে দেই। বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? এটা একটি গল্প না, সত্যি কাহিনী। যদি এই কাহিনীটা আপনাদের বিশ্বাস হয়ে থাকে বা এই ধরনের কোনো কাহিনী যদি আপনাদের সাথে ঘটে থাকে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাতে ভুলবেন না। আপনাদের নাম সহ আপনাদের গল্পটাও আমরা আমাদের চ্যানেলে শেয়ার করব। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS Voice TV চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।